Bismillahi r-Rahmani r-Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Apna jada amader channel ti ekhono subscribe korini tara amader channel ti ekhoni subscribe korun ebong amader pashe thaka bell button ti ekhoni on korun. Ajke ami apnader majhe hazir hoyechi shami strir moddhe prem mohabbot bhalobasha আকর্ষণ বৃদ্ধির জন্য যে নিয়মে আমল করে 100% কামিয়াব হবেন সেই বিষয়ে বিশেষ একটি আমল নিয়ে আপনারা অনেকেই অনেক আমল করেন কিন্তু আমল থেকে কোনো ভালো রেজাল্ট পান না আশা করে আমল করেন কিন্তু বারবারই ব্যর্থ হয়ে যান এটার জন্য উল্লেখযোগ্য কিছু কারণ রয়েছে আপনি যে কোনো তালসামের ক্ষেত্রে যদি আপনি আমল করতে চান জিন জগতের আমল করতে হলে আপনাকে সারফুল উমর এবং তাহসিন করতে হবে এবং এর চাইতে উঁচু স্তরে আমল করতে হলে বিশেষ একটি তাওকিল করতে হবে খুব দ্রুতই দিব ইনশাআল্লাহ সারফুল উমর এবং তাহসিন দেওয়া আছে জিন জগতের যত আমল দিয়েছি তার আগে সারফুল উমর এবং তাহসিন দিয়েছি তবে আপনারা অনেকেই স্বামী স্ত্রীর জন্য মহব্বতের আমল করেন স্বামীকে বাধ্য করার জন্য স্বামীকে বশ করার জন্য স্বামীর প্রেম মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য স্ত্রীকে বশ করার জন্য স্ত্রীর প্রেম মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য স্ত্রী আপনার প্রতি আকৃষ্ট হবে এজন্য অনেক আমল করেন কিন্তু সেই আমল থেকে কোনো রূপ ফলাফল পান না তার একটি কারণ রয়েছে আমার চ্যানেলে দুইটি চ্যানেল ইউটিউবের মধ্যে আমার রয়েছে একটি হচ্ছে ইসলামিক রুকাইয়া আর একটি হচ্ছে সহি ইসলামিক রুকাইয়া এই দুইটি চ্যানেলের যত ভিডিও আছে সারফুল উমর এবং তাহসিনের আগে সকল ভিডিও আমল করার ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মানতে হবে সেই নিয়মে অর্থাৎ স্বামী স্ত্রী যত আমল দিয়েছি সকল আমলের ক্ষেত্রেই আপনাকে এই যে নিয়মটি বলে দিব অর্থাৎ শুধুমাত্র স্বামী স্ত্রীর আমলের ক্ষেত্রে এই নিয়ম মেনে আমল করলে 100% কামিয়াব হবেন এবং কাউকে বিয়েতে রাজি করার জন্য কাউকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য অথচ সে আপনার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক না কিন্তু তাকে আপনি পছন্দ করেন ভালোবাসেন বিয়ে করতে চান তার জন্য আমল করার ক্ষেত্রে যে আমলগুলো করতে হবে যে নিয়ম মেনে আমল করতে হবে পরবর্তী ভিডিওতে দিব ইনশাআল্লাহ কিন্তু এখানে শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক জন্য যত আমল করবেন সেগুলোর ক্ষেত্রে যে নিয়ম মেনে আমল করতে হবে সেই নিয়মটি দেখিয়ে দিব তার আগে আপনারা আমার দুটি চ্যানেলে সকল ভিডিও পাওয়ার জন্য যদি ইউটিউবের সার্চ বারে গিয়ে সহি ইসলামিক রুকাইয়া লিখে সার্চ করেন এরকম একটি লোগো পাবেন সেখানে ক্লিক করলে আমার সহি ইসলামিক রুকাইয়া চ্যানেলের সকল ভিডিও একসাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং ইসলামিক রুকাইয়া লিখে সার্চ করলে এরকম একটি লোগো পাবেন সেখানে ক্লিক করলে সকল ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিশেষ প্রয়োজন আমার এই নাম্বারটি যোগাযোগ করবেন তবে আমি হচ্ছে শুধুমাত্র এই নাম্বারটিতে শুক্র শনিবার কথা বলি বাকি দিনগুলো আপনাদের মতো অনেক ভাই বোনদের বিভিন্ন প্রকার সমস্যা রয়েছে যেগুলো নিয়ে শুক্র শনিবার কথা বলি এবং এই দিনগুলোতে সেই সমস্যাগুলো সমাধান করে থাকি এজন্য যে সময় কাজগুলো করি সে সময় আমি কারোর সাথে কথা বলি না কথা বললে কাজের কার্যকারিতা কমে যায় নষ্ট হয়ে যায় এবং আপনারা এই বিষয়গুলো যদি জেনে রাখেন তাহলে আপনাদের যেটি ঘটবে কোনো আমল করেই কখনো ব্যর্থ হবেন না তবে আপনাদের একটি কথা বলে রাখি যে কোনো আমল করার ক্ষেত্রে পবিত্র কোরআনের আমল তারপর হচ্ছে কোনো সূরা দিয়ে আমল কোনো আয়াত দিয়ে আমল অথবা কোনো নকশা দিয়ে আমল যেটি আপনি করেন না কেন আপনাকে অবশ্যই অবশ্যই 10টি ওয়াজিব পালন করতে হবে এর মধ্যে যদি একটিও ছুটে যায় সেই আমল থেকে আপনি কখনোই উপকার পাবেন না একটু পেলেও সাথে সাথে সেটি নষ্ট হয়ে যাবে এই জন্য প্রথমটি হচ্ছে ওযুর সাথে অবশ্যই লিখতে হবে যেটি লিখেন বা তেলাওয়াত করেন ওযুর সাথে করতে হবে স্থানটি পাক পবিত্র হতে হবে এজন্য জায়নামাজের বসে ওপর বসে লিখা উত্তম আপনাকে আমল করার সময় নিজের শরীরে এবং চারপাশে সুগন্ধি ব্যবহার করতে হবে এবং 100% পরীক্ষিত আমল হতে হবে এবং কোনো বড় মাপের আলেমের কাছ থেকে অবশ্যই আপনাকে এজাজত নিতে হবে তবে আমার চ্যানেল থেকে আমল করতে হলে আপনারা আমার কাছ থেকে এজাজত নিতে হবে লেখার যে স্থান আমল করবেন সেই স্থানটি আপনাদের অবশ্যই নির্জন নিরিবিলি হতে হবে সেখানে আপনি ছাড়া অন্য কেউ উপস্থিত থাকতে পারবে না এবং আপনাকে কোন সময় আমল করা নিষিদ্ধ করা যায় না কোন সময় নামাজ পড়া হারাম এগুলো কিন্তু আপনাদের জানতে হবে এবং যে সময় আপনার মনের অবস্থা ভালো থাকবে আপনি আমল করার মতো পরিস্থিতি থাকবেন তখনই আমলটি করবেন এবং মনে পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন
আর আমল চলাকালীন সময় একটি মিথ্যা কথাও বলবেন না। মিথ্যা হচ্ছে এমন একটি মারাত্মক গুণা এবং গন্ধ যেটি গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না, এজন্য আপনার কাছ থেকে দূরে সরে যাবে যখনই আপনি মিথ্যা কথা বলবেন। এজন্য আমল চলাকালীন সময়ে মিথ্যা কথা বলবেন না, চেষ্টা করবেন সারা জীবনের জন্য মিথ্যা কথা থেকে বিরত থাকার জন্য। তবে এটি হয়তো বা পারবেন না, তবে আমল চলাকালীন সময় আপনারা মিথ্যা কথা বলবেন না। এবং আপনাকে কোন সময় স্বামী স্ত্রী প্রেম মহব্বত ভালোবাসা কাউকে বাধ্য করার আমল করতে হবে, এই সময় সম্পর্কে জানতে হবে। কোন সময় শত্রু ধ্বংস, জিন দূর করা, জাদু দূর করা, শত্রু ধ্বংস করা, শত্রুতা সৃষ্টি করা, এই আমলগুলোর সময় কোন সময় করতে হবে সেই সম্পর্কে জানতে হবে। এগুলো আমার চ্যানেলে আমি বিস্তারিত প্রত্যেকটা ভিডিওর মধ্যে আলোচনা করে দিই। এবং আপনি যেখানেই আমল করবেন পাক পবিত্র নিরিবিলি স্থানে, নির্জন স্থানেই আমল ঠিক করবেন। এই সকল বিষয় যদি আপনি মেনে আমল করেন 100% কামিয়াব হবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের যে কথাটি বলতেছিলাম, এগুলো মানার সাথে সাথেই স্বামী স্ত্রীর ক্ষেত্রে ধরেন একটি নকশা এখানে মাঝখানে আছে, ধরেন আপনি অথবা কোনো একটি কিছু আয়াত বা কোনো কিছু লেখা আছে এটি ধরেন, কিন্তু সেটি তো ওইভাবে থাকবে। তবে আপনি যেটি করবেন ঠিক আপনাকে হচ্ছে উপরে এই আয়াতটি যেভাবে লেখা আছে এখানে জের জবর অর্থাৎ হরকতগুলো বাদ দিলেও কোনো সমস্যা হবে না, এই অক্ষরগুলো অবশ্য অবশ্যই লিখতে হবে। আপনি ইয়া আসহাবাল মোসাখারাতি ওয়ার রুশি ও আজিবু এই পর্যন্ত আসার পরে এইখানে আপনি যার জন্য আমল করবেন তার নাম লিখবেন, সে ছেলে হোক আর মেয়ে হোক। এরপরে ইবনে লিখবেন, এরপর তার মায়ের নাম, অর্থাৎ স্বামীর জন্য করলেও তার মায়ের নাম লিখবেন, স্ত্রীর জন্য করলেও তার মায়ের নাম লিখবেন। আর স্ত্রীর জন্য আমল করলে এখানে ইবনের স্থানে বিনতেও লিখতে পারেন, অথবা স্বামীর জন্য করলে এখানে এই আলিফটা বাদ দিয়ে বিনও লিখতে পারেন। তবে এভাবেও লিখতে পারেন, যেটি আপনারা জানেন কীভাবে লিখতে হয় যারা আরবি বোঝেন। তারপরে হচ্ছে এই সম্পূর্ণ আলুহা আলুহা আলাজালু আজালু সাতু এই পর্যন্ত অর্থাৎ যেভাবে লেখা আছে এখানে হরকতগুলো বাদ দিবেন, অর্থাৎ যেই নকশার আমলই করেন না কেন আপনি, অথবা যে আয়াতের আমলটি করেন না কেন, উপরে যে ব্যক্তির জন্য আমল করবেন এই স্থানটিতে অবশ্যই তার নাম এবং তার মায়ের নাম লিখবেন। তারপরে হচ্ছে এভাবে তো সম্পূর্ণ আরবিটা লিখে যাবেন। আপনারা এই বিষয়টুকু আমার জানা মতে যারা একটু একটু তদবির করে থাকেন তারা প্রত্যেকে এতটুকু জানেন, কিন্তু সারফুল উম্মার তাহসিন এবং এর পরের স্তরগুলো জানেন না, সেগুলো আপনাদের মাঝে ব্যক্ত করবো ইনশাআল্লাহ। তবে এই বিষয়টিকে অন্যভাবে নেবেন না, যেটা বাস্তব সেটাই আপনাদের কাছে আমি ব্যক্ত করছি। আর এই নিয়মে আমল করলে কেউ আপনাদের জাদু কুফুরি বাঞ্ছনা করে কিচ্ছু করতে পারবে না। ধরেন এইভাবে উপরে লিখলেন, এখানে ধরেন তালসামটি অর্থাৎ নকশাটি, নকশার নিচ দিয়ে কাতাবতু হাযা তাওয়িদা লি মুহাব্বাতি, এরপরে আপনি যেটি করবেন আপনার নাম, এরপরে হচ্ছে আপনি ছেলে হলে বিন আর মেয়ে হলে বিনতে, তারপর আপনার মায়ের নাম, তারপরে হচ্ছে হুব্বান শাদীদাল হুব্বি লা ইয়াবগাদা আবাদান, এই কথাটি লিখবেন। অর্থাৎ স্বামী স্ত্রীর জন্য যত আমল করেন, সাধারণ যে আমলগুলো জিনজগতের ক্ষেত্রে আমল করতে হলে অবশ্য অবশ্যই সারফুল উম্মার এবং তাহসিন করতে হবে। এরপরের উপরে আরেকটু উঁচু স্তরে আমল করতে হলে আরেকটি তাওকুল করতে হবে, সেটা আমি বলে দেব। কিন্তু সচরাচর যারা তদবির করে থাকেন এবং যাদের তদবিরগুলো একটু কাজে আসে তারা কিন্তু এই বিষয়টিকে অবশ্যই লক্ষ্য রেখে ফলো করে আমল করে থাকেন, অর্থাৎ তাবিজের উপরে এই আয়াত নিচে এই আয়াত এবং নামগুলো এইভাবে লিখে থাকে। যার জন্য আমল করবে তার নাম ওপরে, আর যিনি আমল করবেন অর্থাৎ যার প্রতি দুর্বল হবে সেই ব্যক্তির নাম নিচে এবং তার মায়ের নাম, এভাবেই করে থাকেন আমলগুলো। আপনারা হচ্ছে এই নিয়ম মেনে যদি স্বামী স্ত্রীর কোনো আমল করেন, আমার চ্যানেলে সারফুল উম্মার এবং তাহসিনের আগে যত আমল আছে স্বামী স্ত্রীর জন্য, এই নিয়মে যদি আমল করেন 100% কামিয়াব হবেন ইনশাআল্লাহ, এতে কোনো প্রকার সন্দেহ নেই। আপনাদের এই বিষয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে, একটু যদি মনের মধ্যে সন্দেহ থাকে, বড় কোনো আলেম ব্যক্তির কাছে আমার এই বিষয়টি দেখাবেন, সে ব্যক্তিও আপনার সাথে এক বাক্যে একমত হবে ইনশাআল্লাহ, কারণ তারাও জানেন। তবে আমি যতটুকু জানি এতটুকু পর্যন্ত অনেকেই জানতে পারেন, তবে তার পরের বিষয়গুলো যেগুলো দিব এগুলো হয়তো বা অনেকেরই অজানা, খুব দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনারা
আমার যে কোনো আমল করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমলটি করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।